রঘুনাথপুর বরিষ্ঠ নাগরিক সভার পরিচালনায় আয়োজিত হল রঘুনাথপুরের প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরটি অনুষ্ঠিত হয় রঘুনাথপুর হ্যান্ডলুম কাস্টারে। বিগত 5 বছর ধরে বরিষ্ঠ নাগরিক সবাই এইভাবেই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করে আসছে। এই শিবিরে চিকিৎসার সাথে সাথে ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়। রঘুনাথপুরের প্রবীণ নাগরিকরা হসপিটালে লম্বা লাইনে অসুবিধায় যাতে না পড়তে হয় তার জন্য তারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করে আসছেন বলে জানালেন কমিটির সদস্যরা। রঘুনাথপুর থেকে সুজয় থাপার রিপোর্ট, খাস খবর বাংলা বান। যে আজকে এই যে এখানে একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়েছে, এই সম্বন্ধে একটু কিছু বলুন। আসলে আমরা আজকে এবার নিয়ে 5 বছর হলো আমাদের এই রকম বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের দুটো দিক আছে। একটা আমরা এই স্বাস্থ্য শিবির পরীক্ষা শিবিরগুলো করছি এই জন্যে যে ডাক্তারদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ ভালোভাবে হচ্ছে। আমরা ডাক্তারবাবুদের সম্বন্ধে একটা ভুল ধারণা অনেক সময় পোষণ করি বা ডাক্তারবাবুরাও আমাদের সেরকমভাবে ইয়ে করতে পারে না, সেই সুযোগটা বয়স্করা যারা নিতে পারে সেই জন্যে এটা করা হয়েছে। আর তাছাড়া হসপিটালে বহু লাইন দিতে হয়, হ্যাঁ, তাদের বয়স্কদের অনেক অসুবিধে হয়, হ্যাঁ, লাইন দিয়ে ডাক্তার দেখানোর পর্যন্ত ইয়েটা সুযোগটা মানে ঠিকভাবে বলার, বয়স্কদের রোগ তো নানা রকম রোগ আছে, হ্যাঁ, সেইগুলো বলার সুযোগটা পর্যন্ত তাদের হয় না, তাদের ইয়ে করতে হয়, তারপরে বহু লাইন দিতে হয়। সেই সুযোগটা যাতে আমরা এখানে পাই সেই জন্য আমরা এই স্বাস্থ্য শিবিরটা করি। কী নাম আপনার? আমার নাম তাপস রক্ষিত, আমি এই সংগঠনের সম্পাদক। বয়স্ক মানুষদের জন্য যাতে চোখে তারা দেখতে পায় বা অন্যান্য মেডিকেল সুবিধা পায় সেই চেষ্টা আমাদের তরফ থেকে করছি। ওনারাও প্রত্যেক বছর করছেন, আমরাও করে দিচ্ছি কাজটা। এটা একটা ভালো জিনিস, ভালো উদ্দেশ্য। কীরকম লাগছে আজকে তো আপনি প্রবীণ নাগরিকদের এখানে, যেটা হাসপাতালে প্রায় অসুবিধাটা কী হয় বলতে গেলে এনাদেরকে লম্বা লাইনে দাঁড় করানো অসুবিধা হয়? বয়স্কদের লম্বা লাইনে এখানে একটা মেডিকেল, তবে একটা বড় সমস্যাও এখানে আছে, এখানে তো সব কিছু টেস্টগুলো হয় না। ধরুন পাওয়ার টেস্ট করতে গেলে আপনাকে হসপিটালে আসতেই হবে, এখানে ওখানে একটা মাপজোগের ব্যাপার থাকে, হ্যাঁ, সেই হিসাবে আমরা যতটা দেওয়ার চেষ্টা করছি ভালোই লাগছে, প্রত্যেক বছরই তো করছি আসছি। আপনার নাম? আমার নাম এম এ খান। আপনি রঘুনাথপুর? রঘুনাথপুর বিপিএসসি তে আমি অপটোমেট্রিস্ট। এটা আমরা প্রতি বছর এখানে করে রাখি, করি, এবছরও করেছি, আর পুরোটাই বয়স্কদের জন্য। এখানে ছোটো হাসপাতাল যেটা বলে ওখান থেকেও ডাক্তাররা নিয়ে এসেছেন, আর সুপার স্পেশালিটি হসপিটাল থেকেও ডাক্তার এসেছেন, 4-5 জন ডাক্তার এখানে পুরো ডিটেলস দেখাশোনা করছেন, এবং এখানে এখান থেকে ওষুধও কিন্তু দেওয়া হচ্ছে পেশেন্টদের। কী নাম আপনার? আমার নাম অজয় কুমার দত্ত, মন্টু দত্ত বলতেও পারে। সেটা সরকারি হাসপাতাল থেকে হচ্ছে, রঘুনাথপুর বরিষ্ঠ নাগরিক সভার থেকে, নাগরিক সভা, বরিষ্ঠ নাগরিক সভার থেকে হেলথ চেকআপ ক্যাম্প হচ্ছে। সেখানে চোখের ডাক্তার আছে, আইয়ের ডাক্তার আছে, জেনারেল ফিজিশিয়ান আছে, এনারা সমস্ত কিছু দেখছেন, এবং যত মানে ব্লাড টেস্ট পর্যন্ত এখান থেকে ব্লাড কালেক্ট করে হসপিটালে রিপোর্ট হয়ে রিপোর্টগুলো এখানে দেবে, সেই রিপোর্টগুলো আমরা দিয়ে দেবো পেশেন্টের হাতে। পরবর্তীকালে ওই ডাক্তারবাবুরা রিপোর্টগুলো দেখে তাদেরকে মানে মেডিসিন লিখে তাদের যা ব্যবস্থা যথাযথ ব্যবস্থা করবে। না এটা না না, প্রবীণ নাগরিকরা সমাজে সবসব পরিত্যক্ত, এখানে ম্যাক্সিমাম সব রিটায়ার্ড পার্সন, যাদের বয়স 60 থেকে মোটামুটি 75-80-85 বছর পর্যন্ত আছে, তাদের মেডিসিন তারা লাইন দিতে পারেন না হসপিটালে গিয়ে, আর লম্বা লাইনে হসপিটালে তাদেরকে সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেয় না। যাই হোক, সেই জন্যে এইভাবে আমরা হেলথ চেকআপ ক্যাম্পের ব্যবস্থা করেছি যাতে ওই প্রবীণ নাগরিকরা এখানে হেলথ চেকআপ করাতে পারেন। মোটামুটি যতজন আসবে 100-150 আমাদের কোনো অসুবিধা নেই। আমার নাম উত্তম কুমার গোস্বামী, রঘুনাথপুর 9 নম্বর ওয়ার্ড। সুস্বাস্থ্য গঠন এবং দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করতে
জিমের বিকল্প আর কিছু হতে পারে না। তাই দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় পার করে প্রয়োজন শরীর চর্চা। আর আপনাদের এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে শহর রঘুনাথপুরে নারী পুরুষ উভয়ের জন্য তৈরি হয়েছে অত্যাধুনিক যন্ত্র সামগ্রীতে সজ্জিত পাল ফিটনেস সেন্টার অ্যান্ড জিম। এখানে ফিটনেস কনসালটেন্ট এবং পার্সোনাল ট্রেনার দ্বারা সুঠাম ও রোগমুক্ত শরীর গড়ে তোলার উপযুক্ত পরামর্শ প্রদান করা হয়। তাই আর তো নয়, পাল ফিটনেস সেন্টার অ্যান্ড জিমে আপনার নাম নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা রঘুনাথপুর পূর্বপল্লী, ফোন নাম্বার 9732921126। এখানে মেয়েদের জন্য পার্সোনাল ট্রেনার এবং ফিটনেস কনসালটেন্ট দ্বারা জিমের ব্যবস্থা করা হয়ে থাকে।